আচ্ছা, তুমি তো কিউট কেন, তোমাকে অনেক সুন্দর লাগছা। ইস, ওভাবে এসো না। ইস, তুমি হাসলে মানে একদম আলো চলে আসে, চোখে আলো লাগে, ঝাপসা লাগে। ইস, এসো না, এসো না, এসো না। হ্যাঁ হ্যাঁ, আমি কি চোখে দেখতে পেতেছি না? হ্যাঁ হ্যাঁ, একটু হাসো তো, একটু হাসো তো। ইস, আলো দরকার আমার, একটু হাসো, একটু হাসো, একটু হাসো। তোমাকে মনে হয় আমি গতবার মিস ওয়ার্ল্ডে দেখছিলাম, মানে তুমি একটু বেশি সুন্দর, একটু কম সুন্দর ছিল, কিন্তু তাও মিস ওয়ার্ল্ডে গেছিল। তোমাকে তুমি গেছিলা কি? তুমি যাও নাই? ও আচ্ছা, তাহলে আমার মনে হয় ভুল তাইলে। আচ্ছা, তুমি ব্যথা পাওনি তো? আমরা তোমাকে তো পরের মধ্যে দেখতে তো পরের রাত আকাশ থাকে, তোমার আসছে যখন তো পৃথিবীতে পড়লা, তোমাদের ব্যথা পাবো তো তাই জিজ্ঞেস করলাম আর কি। না না, তুমি ইন্ডিয়া যাবো না, না ইন্ডিয়া যাইতে পারো তোমাকে আমি। না, তুমি ইন্ডিয়া গেলে তাজমহল আর কেউ দেখবো, সবাই তোমাকে দিকে তাকিয়ে থাকবে। সুপ্রভাত। বলছে এখন রাত, তোমার রূপের আলোতে মনে হচ্ছিল যে এখন দিন, তাই ভুল হয়ে গেছে একটু, সরি। আমি তোমাকে ঠিক ততদিন পর্যন্ত ভালোবাসবো যতদিন পর্যন্ত নিউ মার্কেট পুরানো হবে। হ্যাপি বার্থডে। ও আজ তোমার জন্মদিন না? সমস্যা নাই, সুন্দরী মেয়ে 2-3টা বার্থডে থাকতেই পারে বছরে। কি করো, শুয়ে আছো? ও, আমি তো শুয়ে আছি। মানে দুজনে কত মিল, মানে আমরা যদি পারি চামার ভিউ হিসেবে, তাতে কোনো সমস্যা নাই, মিল করতে। দেখো, তোমাকে দেখলে আমি সেন্টি খাই, সকল ফিলিংস আমি হারাই ফেলি। আরে, এই ইমোজিটা তো তোমার মতো কিউট। হাই হাই, এই ইমোজিটা তোমার মতো কিউট। আর এই হাগার ইমোজিটা তোমার মতো কিউট। তোমার রূপের রহস্য অনেকটা কোয়াকোলার মতো। না মানে কোয়াকোলার রহস্য যেমন কেউ জানে না, ঠিক তেমনি তোমার রূপের রহস্য কেউ জানে না। এই ড্রেসটা পরে তোমাকে যা মানাইছে, উফ, ঝাক্কাস। অবশ্য তুমি এমনি শুনো, তোমার মনটা আর অনেক বেশি সুন্দর। তুমি যদি পরে যদি ড্রেস নাও পরে আসো, তোমাকে আরো বেশি সুন্দর লাগবে। হ্যাঁ হ্যাঁ, কি করলাম? Mission failed. We'll come next time. তোর আমি শ্বশুর বানাবো।